আমি পুলিশের ডিটেকটিভ কর্মচারী। আমার জীবনের দুটি মাত্র লক্ষ্য ছিল, আমার স্ত্রী এবং আমার ব্যবসায়। পূর্বে একান্নবর্তী পরিবারের অন্তর্ভুক্ত ছিলাম, সেখানে আমার স্ত্রীর প্রতি সমাদরের কিঞ্চিত অভাব হওয়াতে আমি দাদার সঙ্গে ঝগড়া করিয়া বাহির হইয়া আসি। দাদাই আমাকে উপার্জন করিয়া পালন করিতেছিলেন, সুতরাং সহসা তাহার সহিত ঝগড়া করিয়া বাহির হইয়া আসা কিঞ্চিত বিপদের কাজই হইয়াছিল। কিন্তু নিজের প্রতি আমার বিশ্বাসের ত্রুটি ছিল না। আমি নিশ্চয় জানিতাম, সুন্দরী স্ত্রীকে যেমন বশ করিয়াছি, তেমনি বিমুখ অদৃষ্ট লক্ষ্মীকেও বশ করিতে পারিব। মহিমচন্দ্র এ সংসারে পশ্চাতে পড়িয়া রহিবে না। পুলিশ বিভাগে সামান্যভাবে প্রবেশ করিলাম, অবশেষে ডিটেকটিভ পদে উত্তীর্ণ হইতে অধিক বিলম্ব হইল না। উজ্জ্বল শিখা হইতেও যেমন কজ্জলপাত হয়, তেমনি আমার স্ত্রীর প্রেম হইতেও ঈর্ষা এবং সন্দেহের কালিমা বাহির হইত। সেটাতে আমার কিছু কাজের ব্যাঘাত করিত, কারণ পুলিশের কর্মে স্থানাস্থান কালাকাল বিচার করিলে চলে না, বরঞ্চ স্থানের অপেক্ষা অস্থান এবং কালের অপেক্ষা অকালটার চর্চা অধিক করিয়া করিতে হয়। তাহাতে করিয়া আমার স্ত্রীর স্বভাবসিদ্ধ সন্দেহ আরো যেন দুর্নিবার হইয়া উঠিত। সে আমাকে ভয় দেখাইবার জন্য বলিত, যখন তখন যেখানে সেখানে যাপন কর, কালে কখন আমার সঙ্গে দেখা হয়, আমাকে নিয়ে তোমার আশঙ্কা হয় না? আমি তাহাকে বলিতাম, সন্দেহ করা আমাদের ব্যবসায়, সেই কারণে ঘরের মধ্যে সেটাকে আর আনি না। স্ত্রী বলিত, সন্দেহ করা আমার ব্যবসা নহে, উহা আমার স্বভাবের মধ্যে পড়ে। তুমি আমায় বিন্দুমাত্র সন্দেহের কারণ দিলে আমি সব করিতে পারি। ডিটেকটিভ লাইনে আমি সকলের সেরা হইব, একটা নাম রাখিব, এ প্রতিজ্ঞা আমার দৃঢ় ছিল। এ সম্বন্ধে যত কিছু বিবরণ এবং গল্প আছে তাহার কোনোটাই পড়িতে বাকি রাখি নাই। কিন্তু পড়িয়া কেবল মনের অসন্তোষ এবং অধীরতা বাড়িতে লাগিল, কারণ আমাদের দেশের অপরাধীগুলা ভীরু এবং নির্বোধ, অপরাধগুলা নির্জীব এবং সরল, তাহার মধ্যে দুর্হতা দুর্গমতা কিচ্ছু নাই। আমাদের দেশের খুনি নররক্তপাতের উৎকট উত্তেজনা কোনো মতেই নিজের মধ্যে সংবরণ করিতে পারে না। জালিয়াত যে জাল বিস্তার করে, অনতি বিলম্বে নিজেই উহার মধ্যে জড়াইয়া পড়ে। অপরাধ বুহ হইতে নির্গমনের কূট কৌশল সে কিছুই জানে না। এমন নির্জীব দেশে ডিটেকটিভের কাজে সুখ নাই, গৌরব নাই। আমি কল্পনা চক্ষে যখন লন্ডন এবং প্যারিসের জনাকীর্ণ পথের দুই পাশে শীত বাষ্পাকুল অভ্রভেদী হর্মশ্রেণী দেখিতে পাইতাম, তখন আমার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিত। মনে মনে ভাবিতাম, এই হর্মরাজি এবং পথ উপপথের মধ্যে দিয়া যেমন জনস্রোত, কর্মস্রোত, উৎসবস্রোত, সৌন্দর্য স্রোত অহরহ বহিয়া যাইতেছে, তেমনি সর্বত্রই একটা হিংস্র কুটিল কৃষ্ণ কুঞ্চিত ভয়ঙ্কর অপরাধ প্রবাহ তলে তলে আপনার পথ করিয়া লইতেছে। তাহারই সামীপ্যে ইউরোপীয় সামাজিকতার হাস্য কৌতুক শিষ্টাচার এমন বিরাট ভীষণ রমণীয়তা লাভ করিয়াছে। আর আমাদের আমাদের কলিকাতার মুক্ত বাতায়ন পার্শ্বে রান্না বাটনা, গৃহকার্য, তাস দাবার বৈঠক, দাম্পত্য কলহ বর্জ্য, ভ্রাতৃবিচ্ছেদের মোকদ্দমার পরামর্শ ছাড়া আর কিছুই নাই। কোন একটা বাড়ির দিকে তাকাইয়া কখনো এ কথা মনে হয় না যে এই মুহূর্তে এই বাড়ির এক কোণে শয়তান আপনার কালো কালো ডিমগুলিতে তা দিতেছে? আমি অনেক সময় রাস্তায় বাহির হইয়া অধিকদের মুখ, চালচলন পর্যবেক্ষণ করি।
ভাবে ভঙ্গিতে যাহাদের কিছুমাত্র সন্দেহজনক বোধ হইয়াছে তাহাদের অনুসরণ করিতাম, তাহাদের নাম ধাম ইতিহাস অনুসন্ধান করিতাম। অবশেষে পরম নৈরাশ্যের সহিত আবিষ্কার করিয়াছি যে উহারা নিষ্কলঙ্ক ভালো মানুষ, এমনকি উহাদের আত্মীয় পরিজনেরা পর্যন্ত উহাদের বিরুদ্ধে কোন প্রকার গুরুতর মিথ্যে অপবাদ প্রচার করে। ভাবে ভঙ্গিতে যাহাকে সব থেকে পাষণ্ড বলে মনে হইয়াছে, এমনকি নিশ্চিত যাহাকে ভাবিয়াছি যে এইমাত্র কোনো একটা উৎকট দুষ্কার্য করিয়া আসিয়াছে, সন্ধান করিয়া জানিয়াছি সে একটি ছাত্রবৃত্তি স্কুলের দ্বিতীয় পণ্ডিত, তখনই অধ্যাপন কার্য সমাধা করিয়া বাড়ি হইয়াছে। এই সকল লোকেরাই অন্য কোনো দেশে জন্মগ্রহণ করিলে কুখ্যাত চোর ডাকাত হইতে পারিত। কেবলমাত্র যথোচিত পৌরুষ এবং যথেষ্ট জীবনী শক্তির অভাবে ইহারা আমাদের দেশে বৃদ্ধ বয়সে পেনশন লইয়া মরে। বহু চেষ্টা এবং অনুসন্ধানের পর এই দ্বিতীয় পণ্ডিতটার প্রতি আমার যেরূপ সুগভীর অশ্রদ্ধা জন্মিল, কোনো অতি ক্ষুদ্র ঘটিবাটি চোরের প্রতিও সেরূপ জন্মায় নাই। অবশেষে একদিন সন্ধ্যাবেলায় আমাদেরই বাসার অনতি দূরে একটি গ্যাস পোস্টের নিচে একটা মানুষ দেখিলাম। বিনা আবশ্যকে সে উৎসুকভাবে একই স্থানে ঘুরিতেছে ফিরিতেছে। তাহাকে দেখিয়া আমার সন্দেহ মাত্র রহিল না যে সে একটি কোনো গোপন দুরভিসন্ধির পশ্চাতে নিযুক্ত রহিয়াছে। নিজে অন্ধকারে প্রচ্ছন্ন থাকিয়া তাহার চেহারাখানা বেশ ভালো করিয়া দেখিয়া লইলাম। তরুণ বয়স, দেখিতে সুশ্রী। আমি মনে মনে কহিলাম, দুষ্কর্ম করিবার এই তো ঠিক উপযুক্ত চেহারা। নিজের মুখশ্রী যাহাদের সর্বপ্রধান বিরুদ্ধ সাক্ষী, তাহারা যেন সর্বপ্রকার অপরাধের কাজ সর্বযত্নে পরিহার করে। সৎকার্য করিয়া তাহারা নিষ্ফল হইতে পারে, কিন্তু দুষ্কর্ম দ্বারা সফলতা লাভও তাহাদের পক্ষে দুরাশা। দেখিলাম এই ছোকরাটির চেহারাটাই ইহার সর্বপ্রধান বাহাদুরি। সেজন্য আমি মনে মনে অনেকক্ষণ ধরিয়া তাহার তারিফ করিলাম। বলিলাম, ভগবান তোমাকে যে দুর্লভ সুবিধাটি দিয়েছেন সেটাকে রীতিমতো কাজে খাটাইতে পারো, তবে তো বলি সাবাস। আমি অন্ধকার হইতে তাহার সম্মুখে আসিয়াই পৃষ্ঠে চপেটাঘাত পূর্বক বলিলাম, এই যে ভালো আছেন তো? সে তৎক্ষণাৎ প্রবল মাত্রায় চমকাইয়া উঠিয়া একেবারে ফ্যাকাশে হইয়া উঠিল। আমি কহিলাম, মাফ করিবেন, ভুল হইয়াছে, আপনাকে হঠাৎ অন্য লোক ঠাওড়াইয়াছিলাম। মনে মনে কহিলাম, কিছুমাত্র ভুল করি নাই, যাহা ঠাওড়াইয়াছিলাম তাই বটে। তবে এতখানি চমকাইয়া উঠা উহার পক্ষে উচিত হয় নাই, ইহাতে আমি কিছু ক্ষুণ্ণ হইলাম। উহার শরীরের প্রতি আরো বেশি দখল থাকা উচিত ছিল। অবশ্য শ্রেষ্ঠতার সম্পূর্ণ উদাহরণ অপরাধী শ্রেণীর মধ্যেও বিরল। চোরকেও সেরা চোর করিয়া তুলিতে প্রকৃতি কৃপণতা করিয়া থাকে। অনুসন্ধান করিয়া তাহার বাসা খুঁজিয়া বাহির করিলাম। মনমথ তাহার নাম, সে কলেজের ছাত্র, পরীক্ষায় ফেল করিয়া গ্রীষ্মাবকাশে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে। পরীক্ষার ছুটি হইলে সকল ছাত্রই আপন আপন গৃহে যায়। এই লোকটিকে যে কোন দুষ্টগ্রহ ছুটি দিতেছে না তাহা খুঁজিয়া বাহির করিতে কৃত সংকল্প হইলাম। আমিও ছাত্র সাজিয়া তাহার বাসার এক অংশ গ্রহণ করিলাম। প্রথম দিন যখন সে আমাকে দেখিল, কেমন একরকম করিয়া সে আমার মুখের দিকে চাহিল তাহার ভাবটা ভালো বুঝিতে পারিলাম না। যেন সে বিস্মিত, যেন সে আমার অভিপ্রায় বুঝিতে পারিয়াছে, এমনি একটা ভাব। বুঝিলাম শিকারীর উপযুক্ত শিকার বটে, ইহাকে সোজাভাবে ফস করিয়া কায়দা করা যাইবে না। মনে ভাবিলাম,
মাঝখানে একজন রমণী না আনিলে এই অসাধারণ অকাল ধূর্ত ছেলেটির হৃদয় দ্বার উদ্ঘাটন করা সহজ হইবে না। একদিন গদগদ কণ্ঠে মনমথকে বলিলাম, ভাই, একটি স্ত্রীলোককে আমি ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। প্রথমটায় সে যেন কিছু চকিতভাবে আমার মুখের দিকে চাহিল, তারপর ঈষৎ হাসিয়া কহিল, এরূপ কৌতুক বিরল নহে, বোধহয় এক প্রকার মজা করিবার জন্যই কৌতুক পর বিধাতা নরনারীর প্রভেদ সৃষ্টি করিয়াছেন। আমি কহিলাম, তোমার পরামর্শ ও সাহায্য চাহি। সে সম্মত হইল। আমি বানাইয়া বানাইয়া অনেক ইতিহাস কহিলাম। সে সাগ্রহে কৌতূহলে সমস্ত কথা শুনিল, কিন্তু অধিক কথা কহিল না। আমার ধারণা ছিল ভালোবাসার, বিশেষত গর্হিত ভালোবাসার ব্যাপার প্রকাশ করিয়া বলিলে মানুষের মধ্যে অন্তরঙ্গতা দ্রুত বাড়িয়া ওঠে, কিন্তু বর্তমান ক্ষেত্রে তাহার কোনো লক্ষণ দেখা গেল না। ছোকরাটি পূর্বাপেক্ষা যেন চুপ মারিয়া গেল, অথচ সকল কথা যেন মনে গাঁথিয়া লইল। ছেলেটির প্রতি আমার ভক্তির সীমা পরিসীমা রহিল না। এদিকে মনমথ প্রত্যহ গোপনে দ্বার রোধ করিয়া কি করে এবং তাহার গোপন অভিসন্ধি কি রূপে কতদূর অগ্রসর হইতেছে আমি তাহার ঠিকানা করিতে পারিলাম না। অথচ অগ্রসর যে হইতেছিল তাহার সন্দেহ নাই। কি একটা নিগূঢ় ব্যাপারে সে ব্যাপৃত আছে এবং সম্প্রতি সেটা অত্যন্ত পরিপক্ক হইয়াছে, তাহা এই নব্য যুবকটির মুখ দেখিবা মাত্র বুঝা যাইত। আমি গোপন চাবিতে তাহার ডেস্ক খুলিয়া দেখিয়াছি, তাহাতে একটা অত্যন্ত দুর্বোধ্য কবিতার খাতা, কলেজের বক্তৃতার নোট এবং বাড়ির লোকের গোটা কতক অকিঞ্চিতকর চিঠি ছাড়া আর কিছুই পাওয়া যায় নাই। কেবল বাড়ির চিঠি হইতে এই প্রমাণ হইয়াছে যে বাড়ি ফিরিবার জন্য আত্মীয় স্বজন বারংবার প্রবল অনুরোধ করিয়াছে, তথাপি তৎসত্ত্বেও বাড়ি না যাইবার একটা সঙ্গত কারণ অবশ্য আছে। সেটা যদি ন্যায় সঙ্গত হইত তবে নিশ্চয়ই কথায় কথায় এতদিনে ফাঁস হইয়া যাইত। অবশেষে সশরীরে রমণীর অবতারণা করিতে হইল। পুলিশের বেতনভোগী হরিমতী আমার সহায় হইল। মনমথকে জানাইলাম, আমি এই হরিমতির হতভাগ্য প্রণয়াকাঙ্ক্ষী, ইহাকে লক্ষ্য করিয়াই আমি কিছুদিন গোলদিঘির ধারে মনমথের পার্শ্বচর হইয়া আবার গগনে কেন সুধাংশু উদয় রে কবিতাটি বারংবার আবৃত্তি করিলাম এবং হরিমতিও কতকটা অন্তরের সহিত কতকটা লীলা সহকারে জানাইল যে তাহার চিত্ত সে সম্পূর্ণরূপে মনমথকে সমর্পণ করিয়াছে। কিন্তু আশানুরূপ ফল হইল না। মনমথ সুদূর নির্লিপ্ত অবিচলিত কৌতূহলের সহিত সমস্ত পর্যবেক্ষণ করিতে লাগিল। এমন সময় একদিন মধ্যাহ্নে তাহার ঘরের মেঝেতে একখানি চিঠির গুটিকতক ছিন্নাংশ কুড়াইয়া পাইলাম। জোড়া দিয়া দিয়া এই অসম্পূর্ণ বাক্যটুকু আদায় করিলাম, আজ সন্ধ্যা সাতটার সময় গোপনে তোমার বাসায়। আমি জানিতাম আজ রাত্রি দশটার সময় আমাদের বাসায় হরিমতির আবির্ভাব হইবার কথা আছে। ইতিমধ্যে সন্ধ্যা সাতটার সময় ব্যাপারখানা কি? ছেলেটির যেমন সাহস তেমনি তীক্ষ্ণ বুদ্ধি। যদি কোনো গোপন অপরাধের কাজ করিতে হয় তবে ঘরে যেদিন কোনো একটা বিশেষ হাঙ্গামা সেই দিন অবকাশ বুঝিয়া করা ভালো। প্রথমত প্রধান ব্যাপারের দিকে সকলের দৃষ্টি আকৃষ্ট থাকে, দ্বিতীয়ত যেদিন সেখানে কোনো বিশেষ সমাগম আছে সেইখানে সেদিন কেহ ইচ্ছাপূর্বক কোনো গোপন ব্যাপারের অনুষ্ঠান করিবে ইহা কেহ সম্ভব মনে করিবে না। সেদিন মনমথুর সঙ্গে দেখা হইবামাত্র তাহাকে বলিলাম, আজ তোমাকে সন্ধ্যা সাতটার সময় হোটেলে খাওয়াইব সংকল্প করিয়াছি। শুনিয়া সে একটু চমকাইয়া উঠিল, পরে আত্মসংবরণ করিয়া কহিল, ভাই মাফ করো, আজ পাকযন্ত্রের অবস্থা বড়ই শোচনীয়।
হোটেলের খানায় মনমথর কখনো কোনো কারণে অনভিরুচি দেখি নাই। আজ তাহার অন্তরিন্দ্রিয় নিশ্চয়ই নিতান্তই দুরূহ অবস্থায় উপনীত হইয়াছে। সেদিন সন্ধ্যার পূর্বভাগে আমার বাসায় থাকিবার কথা ছিল না, কিন্তু আমি সেদিন গায়ে পড়িয়া নানা কথা পাড়িয়া বৈকালের দিকে কিছুতেই আর উঠিবার গা করিলাম না। মন মতো মনে মনে অস্থির হইয়া উঠিতে লাগিল। আমার সকল মতের সঙ্গে সে সম্পূর্ণ সম্মতি প্রকাশ করিল, কোনো তর্কের কিছুমাত্র প্রতিবাদ করিল না। অবশেষে ঘড়ির দিকে দৃষ্টিপাত করিয়া ব্যাকুল চিত্তে দাঁড়াইয়া উঠিল। হরিমতিকে আনতে যাইবে না? আমি সচকিতভাবে কহিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কথা ভুলিয়া গিয়াছিলাম। তুমি ভাই আহারাদি প্রস্তুত করিয়া রাখো, আমি ঠিক 10:30 নাগাদ তাহাকে এখানে আনিয়া উপস্থিত করিব। এই বলিয়া আমি চলিয়া গেলাম। আনন্দের নেশা আমার সর্বশরীরের রক্তের মধ্যে সঞ্চরণ করিতে লাগিল। সন্ধ্যা 7 ঘটিকার প্রতি মন্মথের যে প্রকার ঔৎসুক্য দেখিলাম, আমার ঔৎসুক্য তদপেক্ষা অল্প ছিল না। আমি আমাদের বাসার অনতি দূরে প্রচ্ছন্ন থাকিয়া প্রেয়সী সমাগমোৎকণ্ঠিত প্রণয়ীর ন্যায় মুহুর্মুহু ঘড়ি দেখিতে লাগিলাম। গোধূলির অন্ধকার ঘনীভূত হইয়া যখন রাজপথে গ্যাস জ্বালিবার সময় হইল, এমন সময় একটি রুদ্ধদ্বার পালকি আমাদের বাসার মধ্যে প্রবেশ করিল। ওই আচ্ছন্ন পালকিটির মধ্যে একটি অশ্রুসিক্ত অবগুণ্ঠিত পাপ, একটি মূর্তিমতী ট্র্যাজেডি কলেজের ছাত্রনিবাসের মধ্যে গুটিকতক উড়ে বেহারার স্কন্ধে চাপিয়া সমুচ্চ হাই হুই শব্দে অত্যন্ত অনায়াসে সহজভাবে প্রবেশ করিতেছে কল্পনা করিয়া আমার সর্বশরীরে অপূর্ব পুলক সঞ্চার হইল। আমি আর বিলম্ব করিতে পারিলাম না। অনতিকাল পরে ধীরে ধীরে সিঁড়ি বাহিয়া দোতলায় উঠিলাম। ইচ্ছা ছিল গোপনে লুকাইয়া দেখিয়া শুনিয়া লইব, কিন্তু তাহা ঘটিল না। কারণ সিঁড়ির সম্মুখবর্তী ঘরের সিঁড়ির দিকে মুখ করিয়া মনমতো বসিয়াছিল এবং গৃহের অপর প্রান্তে বিপরীত মুখে একটি অবগুণ্ঠিতা নারী বসিয়া মৃদুস্বরে কথা কহিতেছিল। তখন সেই কাষ্ঠপুত্তলিকাবৎ আড়ষ্ট অবগুণ্ঠিত নারীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলাম, আপনি মনমথর কে হন? কোনো উত্তর পাইলাম না, কিন্তু দেখিলাম তিনি মনমথর কেহই হন না, আমারই স্ত্রী হন। তাহার পর কি হইল সকলেই জানেন। এই আমার ডিটেকটিভ পদের প্রথম চোর ধরা। আমি কিয়ৎক্ষণ পরে ডিটেকটিভ মহিমচন্দ্রকে কহিলাম, মন্মথর সহিত তোমার স্ত্রীর সম্পর্ক সমাজ বিরুদ্ধ না হইতেও পারে। মহিম কহিল, না হইবারই সম্ভব। আমার স্ত্রীর বাক্স হইতে মন্মথর এই এই চিঠিখানি পাওয়া গেছে বলিয়া একখানি হাত চিঠি আমার হাতে দিল। সেখানি নিম্নে প্রকাশিত হইল। গোধূলি গগনে মেঘে সুচরিতাসু, হতভাগ্য মন্মথর কথা তুমি বোধ করি এতদিনে ভুলিয়া গিয়াছ। বাল্যকালে যখন কাজীবাড়ির মাতুলালয়ে যাইতাম, তখন সর্বদাই সেখান হইতে তোমাদের বাড়ি গিয়া তোমার সহিত অনেক খেলা করিয়াছি। আমাদের সে খেলাঘর এবং সে খেলার সম্পর্ক ভাঙিয়া গেছে। তুমি জানো কিনা বলিতে পারি না, একসময় ধৈর্যের বাঁধ ভাঙিয়া এবং লজ্জার মাথা খাইয়া তোমার সহিত আমার বিবাহের সম্বন্ধ চেষ্টাও করিয়াছিলাম। কিন্তু আমাদের বয়স প্রায় এক বলিয়া উভয় পক্ষেরই কর্তারা কোনো ক্রমেই রাজি হইলেন না। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। তাহার পর তোমার বিবাহ হইয়া গেলে 4-5 বৎসর তোমার আর কোনো সন্ধান পাই নাই। আজ 5 মাস হইল তোমার স্বামী কলিকাতার
পুলিশের কর্ম লইয়া শহরে বদলি হইয়াছেন। খবর পাইয়া আমি তোমাদের বাসা সন্ধান করিয়া বাহির করিয়াছি। তোমার সহিত সাক্ষাতের দুরাশা আমার নাই, এবং অন্তর্যামী জানেন তোমার গার্হস্থ সুখের মধ্যে উপদ্রবের মতো প্রবেশ লাভ করিবার দুরভিসন্ধিও আমি রাখি না। সন্ধ্যার সময় তোমার বাসার সম্মুখবর্তী একটি গ্যাস পোস্টের তলে আমি সূর্য পাশকের ন্যায় দাঁড়াইয়া থাকি। তুমি ঠিক 7:30টার সময় একটি প্রজ্জ্বলিত কেরোসিন ল্যাম্প লইয়া প্রত্যহ নিয়মিত তোমাদের দোতলার দক্ষিণ দিকের ঘরের কাঁচের জানলাটির সম্মুখে স্থাপন করো। সেই সময় মুহূর্তকালের জন্য তোমার দীপালোকিত প্রতিমাখানি আমার দৃষ্টিপথে উদ্ভাসিত হইয়া ওঠে। তোমার সম্বন্ধে আমার এই একটি মাত্র অপরাধ। ইতিমধ্যে ঘটনাক্রমে তোমার স্বামীর সহিত আমার আলাপ এবং ক্রমে ঘনিষ্ঠতাও হইয়াছে। তাহার চরিত্র যেরূপ দেখিলাম তাহাতে বুঝিতে বাকি নাই যে তোমার জীবন সুখের নহে। তোমার প্রতি আমার কোনো প্রকার সামাজিক অধিকার নাই, কিন্তু যে বিধাতা তোমার দুঃখকে আমার দুঃখে পরিণত করিয়াছেন তিনি সে দুঃখমোচনের চেষ্টাভার আমার উপরেই স্থাপন করিয়াছেন। অতএব আমার স্পর্ধা মাপ করিয়া শুক্রবার সন্ধ্যাবেলায় ঠিক 7টার সময় গোপনে পালকি করিয়া একবার 20 মিনিটের জন্য আমার বাসায় আসিলে আমি তোমাকে তোমার স্বামী সম্বন্ধে কতকগুলি গোপন কথা বলিতে চাহি। যদি বিশ্বাস না করো এবং যদি সহ্য করিতে পারো তবে তৎসম্বন্ধে প্রমাণও দেখাইতে পারি, এবং সেই সঙ্গে কতকগুলি পরামর্শও দিতে ইচ্ছা করি। আমি ভগবানকে অন্তরে রাখিয়া আশা করিতেছি সেই পরামর্শ মতে চলিলে তুমি একদিন সুখী হইতে পারিবে। আমার উদ্দেশ্য সম্পূর্ণ নিঃস্বার্থ নহে। ক্ষণকালের জন্য তোমাকে সম্মুখে দেখিব, তোমার কথা শুনিব, এবং তোমার চরণতল স্পর্শে আমার গৃহখানিকে চিরকালের জন্য সুখ স্বপ্ন মণ্ডিত করিয়া তুলিব, এই আকাঙ্ক্ষাও আমার অন্তরে আছে। যদি আমাকে বিশ্বাস না করো এবং যদি এ সুখ হইতেও আমাকে বঞ্চিত করিতে চাও তবে সে কথা আমাকে লিখিও, আমি তদুত্তরে পত্রযোগেই সকল কথা জানাইব। যদি চিঠি লিখিবার বিশ্বাসও না থাকে তবে আমার এই পত্রখানি তোমার স্বামীকে দেখাইও, তাহার পরে আমার যাহা বক্তব্য তাহা তাহাকেই বলিব। ইতি নিত্য শুভাকাঙ্ক্ষী শ্রী মন্মথনাথ মজুমদার। আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি, আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে, আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে, জনমের মতো হায় হয়ে গেল হারা, হয়ে গেল হারা, গধূলি গগনে মেঘে ডেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা, গধূলি গগনে মেঘে ডেকেছিল তারা।